বেড়েই চলেছে করোনা সংক্রমণ। শুক্রবার জেলা প্রশাসনের দেওয়া বুলেটিন অনুযায়ী পূর্ব বর্ধমানে মোট আক্রান্ত 30,961 জন, যার মধ্যে গত 24 ঘন্টায় জেলায় নতুন করে আক্রান্তের সংখ্যা 635 জন, তার মধ্যে বর্ধমান শহরে 128 জন। এছাড়াও মোট সুস্থ হয়েছেন 25,235 জন এবং গত 24 ঘন্টায় সুস্থ হয়েছে 920 জন। এবার আমরা দেখে নেব পূর্ব বর্ধমান জেলার বর্ধমান পৌর এলাকা সহ বিভিন্ন ব্লকে গত 24 ঘন্টায় আক্রান্তের পরিসংখ্যান। আউশগ্রাম একে 8 জন, আউশগ্রাম দুয়ে 15 জন, ভাতারে 34 জন, বর্ধমান একে 50 জন, বর্ধমান দুয়ে 34 জন, গোলসি একে 15 জন, গোলসি দুয়ে 6 জন, জামালপুরে 18 জন, কালনা একে 40 জন, কালনা দুয়ে 29 জন, কাটোয়া একে 47 জন, কাটোয়া দুয়ে 9 জন, কেতুগ্রাম একে 3 জন, কেতুগ্রাম দুয়ে 5 জন, খণ্ডঘোষী 18 জন, মন্তেশ্বরে 7 জন, মিমারি একে 15 জন, মিমারি দুয়ে 15 জন, মঙ্গলকোটে 4 জন, পূর্বস্থলী একে 11 জন, পূর্বস্থলী দুয়ে 15 জন, রায়না একে 17 জন, রায়না দুয়ে 25 জন, বর্ধমান পৌরসভায় 128 জন, দাইহাট পৌরসভায় 3 জন, গুসকরা পৌরসভায় 4 জন, কালনা পৌরসভায় 27 জন, কাটোয়া পৌরসভায় 4 জন, মেমারি পৌরসভায় 2 জন। আবারও বলে রাখি, পূর্ব বর্ধমানে মোট আক্রান্তের সংখ্যা 30,961 জন, যার মধ্যে গত 24 ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন 635 জন। এছাড়াও মোট সুস্থ হয়েছেন 25,235 জন, এর মধ্যে গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 920 জন এবং গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 10 জনের। বর্ধমান টুডে পরিবারের পক্ষ থেকে সকলের কাছে আবেদন, আপনারা প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হবেন না, পাশাপাশি বারবার সাবান দিয়ে হাত ধোবেন, সর্বদা মাস্ক স্যানিটাইজার ব্যবহার করুন।